ছোট্ট একটা বাচ্চা বয়স দুই কি তিন বীর দর্পে হাঁটা দিল রাস্তা পার হবে বলে তুমি পিছন থেকে ধরে ফেললে সে যতই দাবি করুক সে সব গাড়ি চেনে এবং সে দেখে শুনে পার হতে পারবে তুমি কি তাকে ছেড়ে দেবে সে এবার যদি বলে রাস্তা তো পার হবার জন্যই তবু কি তুমি তাকে ছেড়ে দিবে? আমি হলে ছাড়তাম না কারণ হয়তো সে পার হতেও পারে কিন্তু সম্ভাবনা বেশি যে সে পড়ে যাবে কিংবা খুব জোরে চলা একটা ট্রাকের সাথে ধাক্কা খাবে এমনও হতে পারে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে একটা গাড়ি হার্ট ব্রেক করলো আর সেটা উল্টে গেল ব্যস্ত রাস্তা হলে তো কথাই নেই সেটাকে পিছন থেকে আরও কয়েকটি গাড়ি ধাক্কা মারবে এই সব কিছুই যে হবে এমন কথা নেই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি কারণ দুই তিন বছরের একটা শিশুর নিজের উপরে নিয়ন্ত্রণ নেই সে যতই দাবি করুক তার সামর্থ্যের কথা আসলে তার সেটা নেই এবং সে সেটা জানে না আমরা মানুষের আসলে এই ছোট্ট বাচ্চাটার মতো ভাবি আমরা জানি আমাদের জন্য কি ভালো আসলে জানি না সুর আসলে কি খেয়াল করলে দেখা যাবে যে এটা আসলে সা রে গা মা পা ধানি এই সাতটা নোটের অসংখ্য পারমোটেশন কম্বিনেশন কীভাবে সাজালে এটা মনকে ছুঁয়ে যাবে তা খুব মেধাবী কিছু মানুষের বিমূর্ত সৃষ্টি এটা কিন্তু টেইলর মেড এমনভাবে ডিজাইন করা যেন তা মানুষের মনে দাগ ফেলে তাকে আলোড়িত করে প্রাকৃতিক সুর যেমন ঝর্ণার শব্দ পাখির ডাক মানুষকে মুগ্ধ করে কিন্তু মনকে ঘণ্টার পর ঘন্টা ভুলিয়ে রাখে এই সুর মানুষের আত্মার জন্য সেই কাজ করে যা মদ শরীরের জন্য করে সেটা হলো ভুলিয়ে রাখা গান বাজনা মানুষকে সে অমোঘ সত্যটা ভুলিয়ে রাখে যে এই পৃথিবীর খুব সময় কম একে ছেড়ে আমাদের চলে যেতে হবে অন্য ধামে আর সেখানে ভালো থাকার জন্য আমাদের অনেক কিছু করতে হবে জানতে হবে শিখতে হবে মানতে হবে কিন্তু কাউকে যদি ভুলিয়ে রাখা যায় সেই অবধারিত সত্য সম্পর্কে তবে সে না সতর্ক হবে না তার উচিত কাজগুলো সে করবে তুমি বলো গান আর কোরআন কি একসাথে শোনা যায় কোন গানের অনুষ্ঠানের শুরুতে কি কেউ কোরআন তেলওয়াত করে তোমাকে আল্লাহর বাণী কোরআন থেকে দূরে রাখার জন্য যে নিত্য নতুন সুর আবিষ্কৃত হয় তাকে তুমি বোঝো না এক মিউজিক তুমি কতবার শুনতে পারবে কয়েকশো বার হাজারবার তারপর তুমি বিত শ্রদ্ধ হয়ে যাবে তোমার মন নতুন কম্বিনেশন খুঁজবে তোমার অসম্ভব প্রিয় সুরটি তোমার অসহ্য লাগবে অথচ তুমি কি জানো সুরা ফাতেহা একজন মানুষ শুধু ফরজ নামাজেই সতেরো বার পরে নফল মিলিয়ে তার তিরিশ ছাড়িয়ে যায় এটা সে তিনশো দিন পরে বছরের পর বছর পরে তাও কিন্তু বিরক্তি আসে না এ কি নেহায়াত কাকতালীয় ব্যাপার মজার ব্যাপার হলো নেশার যেমন স্তর বাড়ে সুরের ক্ষেত্রেও তাই যে সিগারেট দিয়ে শুরু করে সে গাঁজা চরস কোকেন হিরোইন ধরে মাদকের মানও বাড়ে মাত্রাও বাড়ে ঠিক তেমনি তুমি যদি ওয়ার্ল্ড মিউজিকের ক্রম বিবর্তন দেখো তাহলে দেখবে সুর শেষ হয়েছে অসুরে ডেথ থ্র্যাশ ব্ল্যাক স্ল্যাশ মেটাল আর ভালোবাসা শেষ হয়েছে গ্রিন আর উন্মাদনায় হালের ইংরেজি ব্যান্ডের গানগুলোর মধ্যে ধ্বংস ধর্ষণ আর ধর্মহীনতার কেতন ওরে ওরা আল্লাহকে অস্বীকার করে কিন্তু শয়তানকে পূজা করে অনুকরণ করে শয়তানকে গানের কথায় ধারণ করে স্টেজের অঙ্গভঙ্গিতে মিউজিক ভিডিওতে অ্যালবামের কভারে পরনের গেঞ্জিতে মুখোশে মুখোশে এনিগোমা থেকে শুরু করে আয়রন মেইডেন ব্ল্যাক সাবাত লেডি জ্যাপেলিন আর কত বলবো বিলাস ব্যবিচার মাদক কিন্তু সঙ্গীতের হাত ধরে আসে তুমি কি কখনো তোমার বাবাকে বলতে পারবে আই ওয়ান্ট ডাবল বুম টুগেদার ইন মাই রুম অথচ এম টিভিতে এ গান শুনতে শুনতে তুমি সেই গায়িকার উদ্দাম নাচ দেখছ তোমার বাবাও হয়তো দেখছে কেউ কিছু মনে করছে না খুব বেশি লজ্জা লাগলে তুমি এক টিভিতে দেখছ তোমার বাবা অন্য টিভিতে দেখছে তোমাকে কেউ বলতে সাহস পাবে আসো আমার ঘরে আমরা ঘরের দরজা বন্ধ করে রাত কাটাই জেমস কিন্তু বলছে চালে চালে আপনি ঘর তুমি শুনছো সুরের তালে মাথা দুলাচ্ছ কত নোংরা একটা কথা সুন্দর সুরে গিটার বাজিয়ে বলায় তোমার কত ভালো লাগছে তাই না তোমার স্কুল পড়োয়া ছোটো বোনটি কি কখনো তোমার সামনে অন্য ছেলেকে বলতে সাহস পাবে আসো আমার শরীরে হাত দাও আমাকে চুমু খাও অথচ সেই মেয়েটি যখন গানে হলুদের অনুষ্ঠানে নাচের তালে তালে দশটা ছেলের দিকে তাকিয়ে গাইছে যারা যারা টাচমি টাচমি কিসমি কিসমি তুমি খুশিতে হাত তাই দিচ্ছ তুমি দাবি করতে পারো তুমি ক্লাসিক্যাল গান শোনো এসব গা গরম গান তোমার ভালো লাগে না তুমি না হয় উতরে গেলে কিন্তু তোমার ভবিষ্যৎ প্রজন্ম আমার বোন রবীন্দ্রসঙ্গীত শোনে সময়। কিন্তু ভাগ্নে শোনে রিহা না তুমি যদি বাঁধে ছোট একটা গর্ত করে অল্প পানি আসতে দাও তবে সেই ছোট্ট ছিদ্র কিন্তু ছোট্ট থাকবে না বড় হবে আরও বড় আরও বড় যে বাদ ভাঙার আওয়াজ আর চারিদিকে পাওয়া যায় তার শুরু কিন্তু ছোট্ট একটা ফাটল দিয়ে শুরু হয়েছে পঞ্চাশের দশকে সারা পৃথিবীতে বছরে যে কয়টা অ্যালবাম বের হতো আজ শুধু বাংলাদেশের তার চেয়ে বেশি বের হয় পঞ্চাশের দশকে সারা পৃথিবীতে বছরে যে কয়টা র্যাপ হতো আজ শুধু বাংলাদেশের তার চেয়ে অনেক বেশি হয় শিল্প সংস্কৃতি অনেক দূরে গিয়েছে মানুষের মানসিকতা জগজিৎ সিং এর কনসার্টের টিকিট বিক্রি হয় দশ হাজার টাকায় সে সময় কুড়িগ্রামে একটা মেয়ে না খেতে পেয়ে গলায় দড়ি দেয় এই দশ হাজার টাকার মধ্যে কি সেই মেয়েটাকে শুষে খাওয়া টাকা নেই প্রযুক্তির কল্যাণে সুর ছড়িয়ে পড়েছে তবে অসুরই বেশি কলা মানুষকে বন্য করেছে সভ্য করেনি প্যারিস হিলটনকে কি তোমার সভ্য মনে হয় ম্যাডোনাকে ব্রিটনি স্পিয়ার্সকে তোমার ভাই অ্যালটন জনের চমৎকার অনুকরণ করতে পারে সে যে শুধু গানই নিয়েছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নেয়নি কীভাবে তুমি নিশ্চিত হলে তুমি বলতে পারো এগুলো বাণিজ্যিক ধারার গান কিন্তু একটা জিনিসের বাণিজ্যিকীকরণ হয় কখন যখন তা অনেক মানুষ কেনে সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়া টাইপের গান শুনে আর ভিডিও দেখে তৈরি হয় ওই সব নরপশু যারা তিন বছরের বাচ্চাকেও রেহাই দেয় না আমরা মুখ ফুটে কখনো এদের বাধা দেয়নি এই নোংরা বাণিজ্যিকীকরণের দায়িত্ব আমাদের সুশীল সঙ্গীতের উপরেও বর্তায় তাই নয় কি তুমি হয়তো বলতে পারো রাগ বৈরবীর তবলার বোল শুনে তোমার আর্থিক উন্নতি হয় কিন্তু আমার যে সেই বোলের সাথে একজন নাচ নেওয়ালির কোমর দৌড়ানো দেখতে ইচ্ছে করে সপ্তাহানিক পর সেই কোমর ধরে দেখতে ইচ্ছে করে আর এই সমাজে আমার মতো লোকই যে বেশি বিশ্বাস করলে না সুনীলের সেই সময় পড়ে দেখতে পারো আমাদের আজকের সমাজের সুপারস্টার বাইজিদের উদ্ভব হলো কীভাবে জানতে পারবে তুমি যদি ধর্মগুলোর মধ্যে করাপশন প্যাটার্ন খেয়াল করে তাহলে দেখবে হিন্দুদের খোল করতাল দিয়ে কীর্তন খ্রিস্টানদের পিয়ানো গিটার দিয়ে ক্রিসমাস ক্যারল আর বাউলদের ঢোল দোতারা দিয়ে মুর্শিদিগান সবগুলোই সঙ্গত সঙ্গীতকে উপাসনার স্ট্যাটাস দেওয়া হয়েছে আমরা এখন গানের সুরে মিলাদ করি বাদ্যযন্ত্র যে হারাম এই বোধটা আমাদের ভিতর থেকে চলে গেছে এবং চলে যদি যায় সম্পূর্ণরূপে তখন আমাদের মসজিদগুলোতে দেখবে বাসি বাজিয়ে রাখছে কিংবা হারমোনিয়াম বাজিয়ে মিলাদ পরাচ্ছে ওরা কি বলবে জানো আমরা তো খারাপ কিছু করছি না আল্লাহর গুণগানই তো করছি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার কোনো কিছুই অ্যাবসোলিউট ইভেল নয় সুর বাদ্যযন্ত্রেরও ভালো দিক আছে যেমন তা আমাদের ভালো লাগার একটা আবেশ দেয় কিন্তু এটা আমাদের বিশ্বাস যে ইসলামের নিষিদ্ধ করা জিনিসগুলো আমাদের যতটুকু ভালো করে তার চেয়ে খারাপ করে অনেক বেশি আর সেই জন্যই আমাদের বৃহত্তর ভালোর কথা চিন্তা করে আল্লাহ আমাদের সেটা নিষেধ করেছেন তুমি হয়তো সেই শ্রেণীর মধ্যে পরো না বাদ্যযন্ত্র যাদের পশুর শ্রেণীতে নামিয়ে দেয় কিন্তু একবার যখন কোনো জিনিস নিষিদ্ধ হয় তখন তা পুরু মানবজাতির জাতির জন্যই হয় কোনো বিশেষ ব্যক্তির জন্য তার অনুমতি থাকে না কেউ নিয়মের ঊর্ধ্বে নয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সুর আর ধর্ম একসাথে চলে না গানের আসর থেকে উঠে গিয়ে কেউ নামাজ পড়তে দেখেছ কাউকে শিল্পীদের শ্রোতাদের তুমি ভাবতে পারো কেন তুমি অন্যদের আত্মনিয়ন্ত্রণের অভাবে বা শাস্তি পাবে এটাই তো ইসলাম তুমি তোমার ভালো লাগাকে আল্লাহর ভালো লাগার কাছে সঁপে দিলে তোমার ইচ্ছেকে তার ইচ্ছের অধীন করে দিলে তুমি এ আশায় বুক বাঁধলে যা তুমি ছেড়েছো তার চেয়ে বহু গুণে তুমি ফেরত পাবে একই বলে আত্মসমর্পণ অর্থাৎ ইসলাম গান শোনা ইসলামে একদম হারাম তা বলা যাবে না মা শিশুকে গান গেয়ে ঘুম পাড়াতে পারে স্ত্রী ভালোবেসে স্বামীকে গান শোনাবে তাদের দোষের কিছু নেই ঈদ অথবা বিয়ের সময় ছোটরা গান গেতে পারে যাতে নোংরা কথা থাকবে না খুব বেশি বাজনা থাকবে না কিন্তু আমাদের যে কথাটা মনে রাখতে হবে সৃজনশীলতা মানুষকে দেয়া আল্লাহর অনেক বড় দান এ দিয়ে পরমাণু বিদ্যুৎ তৈরি হয়েছে বটে হিরোসীমা নাগাসাকিও কিন্তু এরই অবদান মোজার্টের সৃজনশীলতায় কার কি উপকার হয়েছে জানি না ইবনুল কাইমের পড়ে অনেক মানুষ তাদের বিশ্বাস রক্ষা করতে পেরেছে যে সৃজনশীলতা ধ্বংসের পথ খুলে দেয় তাকে আমরা চাই না যে শিল্পের পরিণাম একটা কল্যাণ আর শত অকল্যাণ তা থেকে দূরে থাকাই ভালো মৃত্যু যন্ত্রণায় কাতল লোকটিকে জিজ্ঞেস করতে পারবে যে সে কনসার্টে যাবে কি না আমরা সবাই কিন্তু দিনকে দিন মৃত্যুর দিকে এগুচ্ছি ওর সময় হয়ে এলো বলে আর আমাদেরটা আমরা জানি না যদি মরণকে সত্যি মানো তবে এমন কিছু করো যা মরণের পরেও কাজে আসবে আর সেগুলো করতে গেলে দেখবে সময় কত কম সময় আসলেই খুব কম আল্লাহ আমাদের সকলকে দিনের সই বুঝদান করুন আমিন